এক ঝলকে নিবেদন করছে টাফকন 600 HCR TMT রিভার। এবার ইন্ডিয়া হবে আরো টাফ। নিমতায় শুট আউট, ধর্ষণ দিয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন। মৃত উত্তর দমদম পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু, বাইক আরোহী 3 দুষ্কৃতী এসে গুলি চালায় বলে দাবি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের নেপথ্যে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ। মনুয়াকাণ্ডের ছায়া এবার বাদুরিয়ায়। বিজেপি কর্মীকে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছেন স্ত্রী, সঙ্গ দিয়েছেন তার প্রেমিক। পুলিশি জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরসভা বেহাত হয়েছে আগেই, এবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপি কাউন্সিলর তথা অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহ। বিদায়ী দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান সোমনাথ তালুকদার ছাড়া তৃণমূলের কোনো কাউন্সিলর এদিন পুরসভায় উপস্থিত ছিলেন না। জয় শ্রীরামের পাল্টা জয় হিন্দ, এবার দক্ষিণ দমদম পুরসভা এলাকা থেকে প্রধানমন্ত্রীকে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরম লেখা কার্ড পাঠাচ্ছে তৃণমূল। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পোস্ট কার্ডে লেখা জয় হিন্দ জয় বাংলা, মধ্যম গ্রামে এই কার্ড পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই উদ্যোগ বলে দাবি। বিতর্ক দানা বাঁধতেই উদ্যোগী প্রশাসন, কাকিনাড়ায় বিশ্ব বাংলার লোগো থেকে মুছে ফেলা হলো রাম, ফিরল আগের ব অক্ষর। রামে ফিরবে দাবি স্থানীয় হনুমান মন্দিরের এক সেবাইতে। জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তপ্ত গোবরডাঙ্গা হিন্দু কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের মধ্যে হাতাহাতি। ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। নারায়ণগড়ে আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে শুভেন্দু অধিকারী, দিলেন ক্ষতিপূরণের আশ্বাস। গত রবিবার বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে জখম হন তৃণমূল কর্মীরা। বলরামপুরে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, গুরুতর আহত 2 বিজেপি কর্মী, লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের। বিজয় মিছিল নয়, অভিনন্দন মিছিল, নেই আবির খেলা বাজি পোড়ানো ডিজে। রঘুনাথপুরে এমনই মিছিলের আয়োজন করে জেলা বিজেপি নেতৃত্ব, মিছিলে লাড্ডু বিতরণ করেন কর্মীরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 28 সদস্য, যা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। ভয় দেখিয়ে জোর করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির। লাভপুরে তৃণমূল নেতাদের গ্রামে ফেরাতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, যদিও বিজেপির বাধায় ফিরতে বাধ্য হয় তারা। পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন 2 তৃণমূল নেতা। ময়ূরেশ্বরের কাঞ্চনা গ্রামে বিজেপি নেতার পোল্ট্রি ফার্মে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। রাজনৈতিক দ্বন্দ্বের কোপ এবার জলে, হাসন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ভোটার সন্দেহে গ্রামের নলকূপ নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নলকূপ ভাঙা হয়েছে বলে মেনে নিলেও তার সঙ্গে দলের চোখ মানতে নারাজ শাসক দল। মথুরাপুরে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এলাকায় ভালো ফল করায় হামলা দাবি বিজেপির, অভিযোগ অস্বীকার শাসক দলের। 6-9 কাল্লার সিরিয়াল কিলারের হাতে খুন হন 8 জন। 2013 সালে কাল্লা মন্তেশ্বরেও একই কায়দায় জোড়া খুন, জড়িত কামরুজ্জামাল দাবি পুলিশের। দ্রুতের 12 দিনের পুলিশ হেফাজত, কাল্লায় সিরিয়াল কিলার কাণ্ডের পুনর্নির্মাণ। দুর্গাপুরের লাউদোহায় অনুমতি ছাড়াই বিজেপির বিজয় মিছিল আয়োজনের অভিযোগ, পুলিশি বাধায় স্থগিত কর্মসূচি, এরপরে বিজেপি কর্মীদের মারধর হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই তাদের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরার কাছে দামোদরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু 3 ছাত্রের, এলাকায় শোকের ছায়া। জমি অধিগ্রহণের প্রতিবাদে রাজগঞ্জে ক্রমশ ছড়াচ্ছে কৃষক বিক্ষোভ, প্রকল্পের জমিতে পুলিশ কৃষক ধস্তাধস্তি উঠল জয় শ্রীরাম স্লোগান। বেআইনিভাবে পাট্টা দেওয়া জমি অধিগ্রহণের অভিযোগ সরকারের বিরুদ্ধে, অভিযোগ কুড়িয়ে ঝামেলার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছে রাজ্যের শাসক দল। বিষ্ণুপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, মৃত যুবককে দলের সক্রিয় কর্মী বলে দাবি করে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি। রক্ষাকালী মিলিয়ে দিলেন এপার ওপার, বালুরঘাটের ভাটপাড়া কলোনি এলাকায় রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে একত্রিত 2 বাংলার মানুষ। মঙ্গলবার একদিনের জন্য ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন বাংলাদেশিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ ছিল সীমান্তরক্ষী বাহিনী।